এইভাবেই মমতা ব্যানার্জির নেতৃত্বে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে নীতি সেটাকে দখল নেওয়া হয়েছে সরকার, ওটাকে নীল সাদা করে দেওয়া হয়েছে। 23-এ এবং একসময় ফর ব্লক রাজনৈতিক ফর ব্লক বামপন্থীরা তারা অনুষ্ঠান করতো, সেগুলোকে পুলিশকে দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে ওরা একটাই চেয়েছিল কিন্তু সেটা পারে, কারণ সে শ্যামাপ্রসাদকে স্মরণ করবে, সাবরকরকে স্মরণ করবে, কাজীরঙ্গকে স্মরণ করবে, আবার গান্ধীকে স্মরণ করবে, সব একত্র হতে পারবে। না না না, এখন আমরা খুব বাধা দেয়নি, আমরা দিয়েছি বাধা দিয়েছি পুলিশকে, যা করে ওরা একটা উদ্ভট, ওটা সরকারি কর্মসূচির নামে করে, তৃণমূলেরাই করে। সেই জন্য যখনই আমরা ওখানে যাই প্রোগ্রাম করি, ওরা অন্য জায়গায় যেরকম করে ওরা মাইক লাগিয়ে রাখে, যাতে কারুর কথা কোনো শুনে যেতে পারে। আজকে ওরা মাইক না সেলিম দা, একটু ক্যামেরায় তাকিয়ে বলবেন প্লিজ। সেখানে দেখা যাচ্ছে যে কোথাও হাতে গ্লাভ, কোথাও রান্না হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়, কিন্তু অতীতের ছবি দেখা গেছে সমস্ত সরকারি ভাবে কোথাও কোথাও আমি কেন্দ্রীয় দলকে বলবো যেরকম নাটকীয়ভাবে সাজিয়ে খবর দিয়ে টাকা চুরি করেছে এবং ঘরের টাকা চুরি করেছে। আমরা এমপি হিসেবে দীর্ঘদিন বলেছি